পাঁচ থেকে সাত মিনিটেই তৈরি হচ্ছে চালের আটার পিঠা। সন্ধ্যা হলেই চালের আটার সাত পিঠার সাথে ধনে পাতা ও সরিষা বাটা দিয়ে করা চাটনির স্বাদ নিতে নওগাঁর মুক্তির মোড়ে প্রতিদিনই বাড়ে তরুণ তরুণীদের ভিড়। ক্রেতার চাহিদা পূরণে পিঠা কারবারি আতোয়ারের যেন দম ফেলার সময় নেই। গত দেড় সপ্তাহ ধরেই তাপমাত্রা ছয় সাতের মধ্যে ওঠা নামা করছে, এতে বেড়েছে শীতের বাহারি সব খাবারের চাহিদাও। মুক্তির মোড়ে মোমেনার কালাই রুটি, আনোয়ারের শিক কাবাব আর মৌসুমি ডাল বড়া ছাড়াও ভাপা পিঠা সহ শীতের বাহারি সব খাবারের কারবার চলে গভীর রাত পর্যন্ত। শীতের আমেজ আসে পিঠাপুলির যে একটা আমেজ, একটা সুন্দর গন্ধ, গুড়ের গন্ধ, নতুন গুড়ের গন্ধ, চালের আটার যে একটা হচ্ছে ভাব, এগুলো সব এখানে আসলে পাওয়া যায়। আমরা বাড়িতে করতে পারি না, আমরা এখানে সহজেই পাই। চাটনি দিয়ে স্বাদটা খুব ভালো, আমরা এখানে বেশি খাই। টেস্টি একটা খাবার, আমাদের কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকে আসে। গেল বছরের চেয়ে এবার অধিক বেচাকেনা হওয়ায় ভালো মুনাফার আশা ক্ষুদ্র এসব উদ্যোক্তাদের। এই শীতকালীন একটু বেশি বেচাকেনা হয়, গরমকালীন একটু বেচাকেনা কম হয়। সংসার চলে, এটার উপরে দুটা ছেলে পড়াশোনা খরচ, খাওয়া, ঘর ভাড়া। মুক্তির মোড় হলো নওগাঁর প্রাণ কেন্দ্র, দূর দূরান্ত থেকে আসে এখানে। আপনারা দেখতে পারবেন যে এই রোডের পাশ থেকে মনে হয় সন্ধ্যার টাইমে মেলার মতো। অক্টোবর থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীতের পিঠার জমজমাট কারবার চলে। মৌসুমি এ কারবারে জড়িত রয়েছে শতাধিক নারী ও পুরুষ। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।